একদিকে চরম অর্থনৈতিক সংকট, অন্যদিকে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি, সারাশি চাপে পাকিস্তান। লাহোর, মুলতান, ইসলামাবাদ থেকে শুরু করে রাওয়ালপিন্ডির রাস্তায় উঠছে আজাদির স্লোগান। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর থেকে নতুন করে পাকিস্তানে শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা। জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, তার দল তেহরিক ইনসাফের নেতৃত্বে শুরু হয় গণবিক্ষোভ। ইমরানকে জেল থেকে মুক্তি দেওয়ার দাবি তুলেছে তারা। এর পাশাপাশি পাকিস্তান মুসলিম লীগ নেওয়াজের নেতা তথা বর্তমান প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের পদত্যাগের দাবি তুলেছে বিক্ষোভকারীরা। তাদের যুক্তি, ইমরানকে বন্দী করে অন্যায়ভাবে ক্ষমতা দখল করেছে শরীফ ও তার সঙ্গীরা, এতে তাদের সাহায্য করেছে সেনাবাহিনী। পিটিআইয়ের এই গণবিক্ষোভ সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশের সঙ্গে রাস্তায় নেমেছে রেজার্স। কিছু কিছু জায়গায় সেনাবাহিনীও কাজে লাগানো হচ্ছে, কিন্তু তারপরেও যে সমস্ত ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা রীতিমতো ভয়ের। সেখানে বিক্ষোভকারীদের উপর নির্বিচারে লাঠিচার্জ, কাঁদুনি গ্যাসের শেল ফাটাতে দেখা গিয়েছে। কিছু কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় ঘোরাঘুরি করছে ট্যাঙ্ক। বিষয় হলো, দেশের হাল যে এমনটাই দাঁড়াবে সে ভবিষ্যৎবাণী আগেই করেছিলেন ইমরান খান, তাও প্রায় দুই বছর আগে। 2022 সালের জুনে সাবেক প্রধানমন্ত্রী বলেন, প্রথমে দেশটা দেউলিয়া হবে, তারপর আমাদের পরমাণু হাতিয়ার ও পরমাণু সম্পত্তি কিনে নেবে, ফলে বাঁধবে গৃহযুদ্ধ, তখন দেশকে তিন টুকরো হওয়া থেকে আর কেউ বাঁচাতে পারবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের এক অংশের দাবি, ইমরানের এই ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বিভক্তের পথে পাকিস্তানের পাঞ্জাব, সিন্ধু, বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়ার মতো চারটি বিশেষ প্রদেশ। এই প্রদেশগুলোর জনজাতি, ভাষা, সংস্কৃতির মধ্যে ব্যাপক পার্থক্যই পাকিস্তান ভাগের কারণ হতে পারে বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, আর্থিক সংকটের কারণে ভেঙে টুকরো টুকরো হতে পারে পাকিস্তান। দেশটির 35% জনতা দৈনিক রোজগার খুবই কম। অন্যদিকে মুদ্রাস্ফীতির জেরে একবেলা খাওয়ার খরচ 200 টাকায় পৌঁছেছে। বিশ্বব্যাংকের দেওয়া একটি রিপোর্ট অনুযায়ী পাকিস্তান জনগণের একটি বড় অংশই দিন কাটাচ্ছে অভাবে।